可怜。 ফাইনালি চলে এসেছি বর্ধমান জলজি কাল পার্ক আর দেখো এদিকে আমাদের আসা ঠিক ছিল না তো একটা কাজে এসেছিলাম তো ভাবলাম যে এখানে চলো একটু ঘুরেই আসি পার্কের থেকে তো চলো যা যাক দেখি মাছ কোকোডাইল মুঙ্গা কোকোডাইলটা কোথায় কোকোডাইলটা কোথায় দেখতে পাচ্ছি না

চিতল হরিণ চিতল হরিণ ওদিকে গাইস দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো হরিণ গুলো হরিণ কটা রয়েছে হরিণ চারটা চারটে হরিণ রয়েছে পাঁচটা ওদিকে পাঁচটা হরিণ রয়েছে কোনটা

তারপর ওইখানে একটুখানি মুখটা বাড়ি রয়েছে গরম না ওই জন্য বেশি না তো সেই জন্য কুমের এখন জলের মধ্যে থাকে তো দেখো হরিণগুলো তো দেখলেই দেখালাম তো চলো ওইদিকে যাওয়া যাক চলো ওইদিকে যাওয়া যাক আসে ফাঁকা রয়েছে অত ভিড় নেই না হ্যাঁ জায়গা ছেঁড়া আছে এটা কি ধরেছে বেল নাকি বেল ধরেছে গাইস দেখো দাদা গাইস বেল ধরেছে বেল পেরে নিয়ে চলে যাবো লাস্টে আচ্ছা ব্যাগ আছে ব্যাগে ফোন হয় দেখো গাইস দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কুমিরটা ওই দেখো গাইস ওই পাথরগুলোর সামনে দেখো দেখো গাইস কুমিরগুলো কি মাছ আছে না পুকুরটায় আবার দাও দেখো না আরো দেখাচ্ছি चलो দেখো স্পটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দাও

এর মতল লাগে মুরগির মত এটা যে গোল্ডেন ফিজেন্ট গোল্ডেন ফিজেন্ট হলো গোল্ডেন ফিজেন্টটা পড়ব বালতি ময়ূর ভারতীয় ময়ূর আমাদের জাতীয় পাখি দেখোটা কত লাগছে বলো গাইস আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এটা দেখো কত বড় থেকে বড় মনে হচ্ছে ছোট না এইটা গাইস আরো একটু বড় আর আরেকটা রয়েছে ইমু পাখি ইমু পাখি

আর ফাঁকা আছে এখন আর রোদ এর জন্য না সিজনের জন্য বলতে ছিটকালে ঠিক আছে না ছিটকালে এইজন্য একটু তত এখন ভিড় নাই একবার ফাঁকি দিয়ে দেখা কত কাছে একদম ফাঁকাгайserverId ওইটা কি জায়গা কাছে গিয়ে দেখতে হবে একদম ফাঁকাгайserverId ওইটা কি ওইটা কি জায়গা কাছে গিয়ে দেখতে হবে একদম ফাঁকাгайserverId এদিকে দেখো ভাই টিয়া পাখি টিয়া পাখি আছে আরো সব পাখি আছে আরো অনেক রকম পাখি আছে ওটা দেখো ওইদিকে গাইছে সারস সারস ওইদিকে বাকাসুর কৃষ্ণ ওইদিকে রয়েছে দেখো দুটো ওইটা ওইটা ইয়েটাই ওইটাও ইয়ে পাখি তো এটা ময়ূর ওই ময়ূর আছে দুটো রয়েছে সাহস দুটো আর ওইদিকে একটা ইয়ে রয়েছে ময়ূর আছে অন্য ময়ূর অনেকগুলো রয়েছে 死了。

গাইস চলো অনেক কিছুই তো দেখালাম আলো দেখাচ্ছি কি কি আছে চলো দেখা যাক ভিডিওটা দেখতে থাকো ঠক শের খান কে বেস্ট দেখি যা দেখো একটা আরেকটা আছে দেখো এইটা বিশাল এইটা দেখলে তোমরা গাইস বুঝতে পারবে দেখো ভাই তো গাইস এটা এইটা হচ্ছে সেরা এতক্ষণ ধরে দেখানোর সবদিকে দিকে সেরা আছে এটা এই চলো দেখাচ্ছি এটা শেষ দেখালাম ওই যে পাখি এই যে পাখিগুলো রয়েছে না বড় বড় এই পাখি আমি প্রথম নাম শুনলাম দেখো নাম দেখো টাক রয়েছে বলে মদন টাক ও টাকের মদন রয়েছে না চুল নাই তো অবশেষে অনেকটা ঘোরার পর দেখো আমরা একটা বসেছি একটা জায়গা অনেক কিছু কেটে দিয়েছে গাছগুলো আগে আরো গাছ ছিল ওই গরমটা এখন ওই জন্য গরম কাজ আরো গেছে আরো গরম করছে তুই আরো দেখাচ্ছি যেটুকু পাবো মোটামুটি দেখালাম সব তো আর দেখাতে বললাম না পরে একদিন আসবো ভালো করে সেদিন ভালো করে ভিডিও বানাবো সব দেখাবো মানে আজকে তো আসার অত ঠিক ছিল না এইখানে কাছাকাছি এসেছিলাম একটা কাজের জন্য তো ভাবলাম চলো একটু ঘুরিয়ে যে একদিন ভালো করে আসবো বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো সব কিছু যে তোমাদের সামনে ভালো করে দেখাবো সব কিছু ডিটেলসে দেখাবো ঠিক আছে চলো ব্লগটা এখন দেখতে থাকো আরও একটু দেখাচ্ছি গাছ ভালো আছে

তো ভাই চলো বাড়ি যাচ্ছে আবার সব দেখা হয়ে গেল মোটামুটি ভালো গ্লাস ছিল ভালো গ্লাস ফিনিশিং ছিল ভালো টাকা ওনার দেখতে পাই নাই সেই থেকে ভেতরেই ছিল তো এখন দেখতে পেলাম চলো মন খুশি হয়ে গেল ভালো দেখে Solo guys, varilla ahí, varilla la cache.